স্বাগত আপনাকে দা লোকাল জার্নালিস্ট আপনাদের সাথে আমি কৌশমী। এবার জোড়া বিপক্ষে পড়লো ডিএ আন্দোলনকারীরা। যেমনটা আমরা আগেই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়েছি যে 2022 থেকে ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধির জন্য রাস্তায় নেমেছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। এরপর 2023-এ রাজ্য বাজেটে ডিএ বা মহার্ঘভাতার 3% বৃদ্ধি করা হয়। কিন্তু তাতেই খুশি নন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা। তাদের দাবি কেন্দ্রের হারে ডিএ বাড়াতে হবে। এই দাবিতেই তারা সুপ্রিম কোর্টে কেস পর্যন্ত করেছে। কিন্তু এবার জোড়া বিপাকে পড়েছেন তারা। একদিকে ডিএ মামলার শুনানির দিন আর আসে না, ডেটের পর ডেট পেরিয়ে যাচ্ছে, তবু আসছে না শুনানি। অপরদিকে শহীদ মিনারে তাদের অবস্থান তুলে দেওয়ার জন্য চাপ আসছে বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা। এই সময় এখন দেখার কথা যে তারা আসলে কী করবে, কী তাদের নেক্সট পদক্ষেপ, সেটা আমরা তুলে ধরবো দ্য লোকাল জার্নালিস্টের মাধ্যমে। ততদিন আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম আরও অনেক আপডেটস পান আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ।